নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকেও আমরা জেনে নেব আজকের দিনটি কেমন যাবে। সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী মদন গুপ্তর ফুল পঞ্জিকায়। পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে। এই পঞ্জিকাটিতে কী লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এবং পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল। আজ ফাল্গুন মাসের 6 তারিখ এবং ফেব্রুয়ারি মাসের 19 তারিখ সোমবার। দশমী দিব্যা 12টা 1, মৃগশিরা নক্ষত্র দিব্যা 1টা 43, বিষ্কুম্ভ যোগ 3টা 8, গড়করণ দিবা 12টা 1 গতে বাণিজ্যকরণ, রাত্রি 12টা 5 গতে বৃষ্টিকরণ। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার মিথুন রাশি শূদ্র বর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির ও বিংশস্তরী মঙ্গলের দশা, দিবা 1টা 43 গতি নরগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশস্তরী রাহুর দশা, আজকের কালবেলাদি 7টা 38 গতি 9টা 3 মধ্যে ও 2টা 41 গতি 4টা 5 মধ্যে, আজকের কালরাত্রি 10টা 16 গতি 11টা 5 মধ্যে, যাত্রা শুভ পূর্বে নিষেধ, দিবা 8টা 25 গতি যাত্রা নাই, দিবা 9টা 3 গতি পূর্ণ যাত্রা শুভ, পূর্বে উত্তরে ও পশ্চিমে নিষেধ, দিবা 12টা 1 গতি মাত্র পূর্বে নিষেধ, দিবা 1টা 43 গতি পূর্ণ যাত্রা নাই। আজকের শুভকর্ম দীক্ষা গৃহা আরম্ভ দেবগৃহ আরম্ভ, গৃহপ্রবেশ দেবগৃহ প্রবেশ বিষ্ণু প্রতিষ্ঠা ধান্যছেদন দিবা 1টা 43 মধ্যে, গাত্র হরিদ্রা অবুধান্য দীরাগমন নামকরণ নিক্রিয়মন চূড়াকরণ কর্ণভেদ নবশস্যা অনদু উপভোগ পুণ্ডরত্নধারণ শঙ্খরত্নধারণ জলাশয় আরম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সভায়ন হল প্রবাহ বীজ রোপণ বৃক্ষাদি রোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন উপনয়ন পরে মুহূর্ত চিন্তামণি মতে উপনয়ন দিবা 12টা 1 মধ্যে অন্নপ্রাশন্ন জলাশয় প্রতিষ্ঠা দেবতা প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা নবান্ন, আজকের অমৃতযোগ দিবা 7টা 26 মধ্যে ও 10টা 35 গতি 12টা 56 মধ্যে এবং রাত্রি 6টা 28 গতি 8টা 55 মধ্যে 11টা 21 গতি 2টা 36 মধ্যে, আজকের মাহেন্দ্র যোগ দিব্যা 3টা 18 গতি 4টা 52 মধ্যে। তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে মেষরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ আপনার রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন। ব্যয় বাড়তে পারে, ব্যবসায়ের ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায়ে বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে, দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে, কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং লাল, শুভ সংখ্যা 73। বৃষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? চিকিৎসার খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে, কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে,
বৃথা ভ্রমণ হতে পারে, সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে, অবাস্তব কথার জন্য বিবাদ হতে পারে, কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে, সন্তানের ব্যাপারে মনে আঘাত পাবেন, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 14। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনাকে গাড়ি একটু সাবধানে চালাতে হবে, আর অর্শ জাতীয় রোগ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, উপহার পাওয়ায় আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুড়তে পারে, প্রেমে আনন্দ লাভ, বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোক আসতে পারে, ব্যবসার ভাগ্য মধ্যম। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 56। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? কুসঙ্গ থেকে দূরে থাকুন, লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে, সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ, ব্যবসায়ে সমস্যা বৃদ্ধি, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায়ে ঝুঁকি থাকলেও লাভ বাড়বে, যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে, খারাপ কথা বলার জন্য অনুশোচনা, জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে, বিলাসিতার বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ, ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 77। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? বাতের যন্ত্রণা বাড়তে পারে, কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না, দাম্পত্য জীবন সুখে কাটতে পারে, ব্যবসায়ে একটু চাপ বাড়তে পারে, বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে, স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট, প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে, পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন, আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন, ব্যবসায়ে নতুন যোগাযোগ হতে পারে, বন্ধু স্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন, অতিরিক্ত লোভ আপনাকে ভোগাতে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং কমলা, শুভ সংখ্যা 54। কন্যারাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে, কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি, পড়াশোনার জন্য কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা, পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে, নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে, ব্যবসায়ে আয় বাড়বে, সেবামূলক কাজে সাফল্য লাভ, কারুর সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন, ব্যবসায়ে পুরনো অশান্তি ফিরে আসতে পারে, দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন, ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও কারুর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 42। তুলারাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন, দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা, শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি আহিনা আসতে পারে,
সন্তানের কারণে আনন্দলাভ, পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা, অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি, ব্যবসায়ে অশান্তি হতে পারে, দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পেতে পারেন, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি, নিজের লক্ষ্যে স্থির রাখুন, লাভবান হতে পারবেন, কোনো দুশ্চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে, পড়াশোনায় আমন্য যোগ দেখা দেবে। আপনার শুভ দিক অগ্নিকোণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 60। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায়ে মহাজনের সঙ্গে তর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে, ব্যবসায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা, খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উত্তিক্ত, কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয়, প্রেমের ব্যাপারে নির্ভুল এগোতে পারেন, লিভারের একটু সমস্যা দেখা দেবে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং লাল, শুভ সংখ্যা 25। ধনুরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? কাজের চাপ বাড়তে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট, স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, ব্যবসায়ে বিবাদ থেকে সাবধান থাকুন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় বৃদ্ধির যোগ, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে, কারো কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়ায় ভালো হবে, শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে, আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 17। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? ব্যয় বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার, অতিথি সেবায় শান্তি লাভ, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি, কর্মস্থানে সম্মান বাড়তে পারে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার, প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধির সম্ভাবনা, দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার জন্য সুনাম পাবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পারেন, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং নীল, শুভ সংখ্যা 12। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে, সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বৃদ্ধি, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায়ে লাভ বৃদ্ধি পাবে, ভ্রমণে না যাওয়ায় ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের ব্যাপারে ব্যবসায়ে অশান্তি হতে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং নীল, শুভ সংখ্যা 85। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন, আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে, তর্কে জয়লাভ করায় আনন্দ,
আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, পিতা মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে, অসৎ কাজের জন্য মনকষ্ট। ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 30।